আর কি লাগবো ভাই? এক কেজি পেঁয়াজ দে। ঠিক আছে আন্দাজ। আর কিছু লাগবো ভাই? না আর কিছু লাগবো না, কত হয়েছে দেখ। আচ্ছা দেখ কত, 180 টাকা হয়েছে ভাই। এত কে কোন টাকা তো দশটা ভাই? পেঁয়াজ হয়েছে 85, ডিম হয়েছে 50, আলু 45। এত দাম দশ কে দেখে দাম কম বেছে, পেঁয়াজ বেছে 80 টাকা, আলু বেছে 40 টাকা, ডিম বেছে 42 টাকা, দেখে মধ্যে 5 টাকা বাকি দশ, 5 টাকা বাদ দে, বাদ দে দেখ কত কেউ জিনে। আমরা তো তিন নাই না বেশি, আমরা তার কাছে না যে কমাই ধরবো। এত দাম পাবে এলাইছস, তো আলাদা শুরু করছস। বাংলাদেশ সরকারের যে রেট দিছে রেট জানস না? হ্যাঁ এয়ারপোর্ট ওর দান্না তো করে নেস, কমাই খাবার বাংলা। হ্যাঁ বেটা কি কমাই খাবি রে, একদিন মধ্যে করে খাই আর তো না, কি বেটা কমাই খাবার তো আস। হ্যালো আবার কি কও, শ্যাম্পু লাগবো? দে এক ডজন শ্যাম্পু দে। খায়া লাগছে সারা ইটা নাই উদা নাই নাও। এ সরকারি রেট নিয়ে আসছে, সরকারের কাছ থেকে কিনা খাবার বল না, আমার কাছে আইসো কে মাল তো আমার কাছে ধরে আর কি না নেবে তার আগে। পাশা কই থাও নম্বর হলে দেয়া বাধা আবার হইছে। ঠিক আছে জি কয়টা বেতন পাই বাজার করতে শেষ হয়ে যায় পাওনা দা করতে একই নদিন আবার ফোন দিল কেন বাড়ির থেকে। হ্যালো কি কও, কলা না নাক বউ? বাজার তো নাই বসি, কলা বামু কই হান আমি আর তো আগে ফোন দিতাম নাই বললাম। মাথা কি রে কলা চাচা, কই যাস? গেটাছি তো বাজারে, দেখি নামা। কলা কত রে? কলা চাচা আছে 50 টাকা হালি। কি কস এত দাম কে? সবাই ব্যস্ত চাইম বেশ না, এই কলা তুমি 50 টাকা হালি, 30 টাকা এনে। না চাচা দেন যাবো না, 30 টাকা হালি দিবি না তাহলে? 30 টাকা হালি চাচা দেন যাবো না, নিলে নেন না নিলে বাদ দেন, বাজারে দেরি হয়ে যাচ্ছে বাজার দাম। বাগানে যে তার না কয়টা খরচ করছস? 70,000 টাকা খরচ করে 2 লাখ টাকা বাগান যাচ্ছস, তারপরে কলার দাম বেড়ে এত চাস, তোরা কি মনে করছস? এগুলা তো করে লাগে আজকে এই অবস্থা, জিনিসের দাম বাড়ে সবকিছু মনে দাম বাড়তি চাস। তোরা কি হয়েছে গেছে সঙ্গে এরে দেওয়া না, যে এই কলা 50 টাকা হালি কলা চা আমি 30 টাকা হালি বলছি ও দিব না, আর তোর কথা ক নিলে নেন না নিলে বাদ দেন। না বলিস আছে আমার গলা 50 টাকা আলি, নিলে নেও না নিলে যাও গা যাও। আচ্ছা কলা খান না বলা তাও গা, তোমার নালা কাস্টমার লাগবো না। এ তুই না ভাই দেখ নাই না ভাই দেন, এই যে কলা দিয়ে আছে 10 লাখ তোর মাছের বাজারে দাম
আচ্ছা তুই যা আমি একটা আচ্ছা তোরা গেল আই রে কি কলা নে লা বাজার মাছ কি নেই না বাজার মাছ আছে আই রে কলা ها 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 তাহলে তো নাম যাবো না সব জিনিসের আগে নম্বরা ওর দাম নামটা বেশি যাবে আগে দেই অন্য দোকানে দিন দাদা কাঁথা হইছে কত করে বাবু ভালো 60 যাবো 60 যাবো এত কম দাম যাবো না আধা বড় দেন তো মালা মালির এত দাম কয়দিন ওর তো কখন কিনে যাবো এই দাম দেখে তো এত দাম দিয়ে কাঁচামরিচ সামলাবো দারুন কথা বলে দিব কম বেশি দাম দেবো না এটা বলে দিন দেন বাগুন দে সাধারণ আয় রে দাম দে আমাকে আমি 200 টাকা সবাই বেছে 200 টাকা কেজি 250 টাকা কেজি এরকম কথা এ মামা দুটো রং দেন তো এটা কম এটা বেশি দেন মাথা গরম হয়েছে তুই কলাটা 50টি আলি বেশি তখন তোর তো মাথা গরম হলো না এইভাবেই দ্রব্যমূল্যের দাম বাড়ে
তুই কমানে আছিস কোন ওই বিকেলে গ্রামের দাম আছে 50 টাকা আলি কইছে কত 30 টাকা আলি 30 টাকা নাই তুই যখন কোন গোবিন্দ কলা বেইছে বাড়িতে গিয়ে দিগে তাহলে তো খুব কানছো রাখতো আর ইনকে তুই এত নোয়াটা বন্ধু বই থাকে ওই একই দামে কলা বেইছে কিনি এই যে আম করে দেশে মানুষ কোনো সময় মূল্য দেয় না দেখাই দেশের আজকে এই অবস্থা সময় মূল্য দিলে এই অবস্থা হতো না না রে বন্ধু আমার ভুল বুঝা পাইছি এখন থেকে যাই জিনিস আসুক নাকি জিনিসের দাম ন্যায্য মূল্যে বুঝতে হবে আচ্ছা ভাই দেন আমার ক্ষেত্রে হাজু কাকা আমার ফুলার ফুলটা কাটি তো বর্ষা কাজটা শেষ করি কিছু পাঠা এইটা হোক এরপরে হোক চাষা খেলো নাইছেন হ্যাঁ আমি রেখে করছিলাম ঠিক আছে বল চাষা কালকে আপনার কাছে যে কলার দাম বাতাইলাম এই দামের জন্য আমি লজ্জিত আসলে চাষা কালকে বাজারে কলা নিয়ে গেছিলাম মিয়াজার পর মনে করলেন 30 টাকায় দিচ্ছি অথচ আপনার সাথে অনেক মনমালিন্য হয়েছে এর জন্য আমার ক্ষমা করে দিন ঠিক আছে ওর জন্য কোনো সমস্যা না আসলে মনে করো আমরা যারা চাকরি করি আমরা মনে করি এক দুদিন পর পরই কান্দা বা কান্দা কলা আমরা কিনে খাই কারণ তুই যখন 50 টাকা করে আলি কলার দাম চালি কলা আমরা তো কিনে খাই 30 টাকা করে আমরা কলা কিনে খাই কারণ তুই 50 টাকা আলি চালি আসলে বাজার পাই না বাজার পেটে নাই তোরা কলা দেখ আমরা কলা কিনে খাই যেহেতু দুই জনেই জানি কিন্তু অযথা বললি এই মনে কর যে এই জন্য আমি তোর সাথে খারাপ আচরণ করছি তো অবস্থা এটা নিয়ে কোনো মন খারাপ করিস না আর মনে কর যে তোর গাছের কলা তুই যদি মনে কর যে 50 টাকা আলি যদি কলা দেখ তাহলে মুরগি মাছ গরু গুস্ত তাহলে এইগুলার দাম কত হবো এইগুলার দাম তো তাহলে অনেক বাইরে যাওগা তাহলে তো মনে কর যে তাহলে এই আমাদের মতো যারা পরিবার আছে এদের তো মানে তলায় কঠিন হয়ে যাবো যাই হোক বাসটা তুই মন খারাপ করিস না যা হওয়ার ওটা হয়ে গেছে বাজার যা আছে ওই মূল্যে করা গেছিস তার সাথে কোনো পাতা কাটাকাটি হবো না ঠিক আছে আচ্ছা দাদা তাহলে আমার ক্ষমা করে দিন আমি অনেক ভুল করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে